মেলাটা থাকছে আপনার 13 নভেম্বর অবধি। তো যদি কেউ চান তাহলে চলে যেতে পারেন, 13 নভেম্বর অবধি আছে মিলন মেলা জয়ার সামনে লেকটাউন। তো কেউ চাইলে অবশ্যই যেতে পারেন সেখানে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ছোটা স্মৃতি বাড়া ধামাকা, হার এক স্মৃতি জরুরি হতা। এখন আমরা আছি পদ্মশ্রী প্রদীপ ব্যানার্জি ক্রীড়াঙ্গন, এটা হচ্ছে লেক টাউন জয়ার পাশে। এখানে একটা মেলা বসেছে, সেটা হচ্ছে মিলন মেলা। তো আমরা ছোটোবেলা থেকে মানে অনেক রকম মেলা দেখেছি, যেখানে দোলনা থেকে শুরু করে নানা রকম জিনিসপত্র পাওয়া যায়। তো সেই রীতিটা এখনও তারা বজায় রেখেছে এবং দেখলে ছোটো ছোটো ছোটোবেলার অনেক কথা মনে পড়ে যায়। যেমন ছোটোবেলায় সেই ছোটো ছোটো গাড়িগুলো যেগুলো ছড়তাম, বা ঘোড়ার যে ঘূর্ণি দোলনাগুলো হয়, বা ব্রেক ড্যান্স থেকে শুরু করে বড় নাগর দোলনা থেকে শুরু করে যেগুলো হয় সেগুলো, তারপর ধরুন সেখানে মানে বাড়ির মা দিদাদের জন্য যেরকম ছোটো ছোটো মানে হার, যেরকম কানের দুল, এই সব কিছু পাওয়া যায়। এবং এখন একটা মেলার নতুন মানে রীতি হয়েছে দেখলাম, যেখানে আরও অনেক কিছু এক্সট্রা অ্যাড হয়েছে। যেমন ধরুন শীতের পোশাক, এখন শীতকাল আসে, শীতের পোশাক থেকে শুরু করে বেড কভার থেকে শুরু করে ইভেন ইলেকট্রনিক্স অনেক জিনিসপত্র সেগুলো মানে পাওয়া যায়। এবং এখানে খেলা তো নানা রকম আছেই, আমরা ছোটোবেলাও খেলতাম এখনও খেলি, সেটা হচ্ছে আপনার বন্দুক ফাটানো, রিং ফেলা, রিং ফেলে সাবান বা এগুলো বিস্কুট যেটা, একটা মজাই আলাদা। টাকা 20 টাকা 40 টাকা যাই হোক, 20 টাকায় এখন 10টা রিং পাওয়া যায়, সেটা যাই হোক, বাট সেটা খেলে যদি মানে 40 টাকা খেলেও যদি একটা প্রাইজ পাওয়া যায় সেটার আনন্দটা বেশ ব্যাপক। পুজোর সময় যেমন আমি বেলুন ফাটিয়ে মানে একটা পালস পেয়েছিলাম, বাট সেটার মজাটা সম্পূর্ণ আলাদা, মানে সেটার ফিলিংসটা যে করে সেই বুঝবে। এবং বল ফেলে নানা রকম অনেক কিছুই প্রাইজ আছে, ঠিক আছে। এছাড়া ম্যাজিক, ছোটোবেলায় অনেক রকম ম্যাজিক কিনতাম, তাস খেলা থেকে শুরু করে নানা রকম ম্যাজিক থাকতো। তারপর একটা ব্যাগের মধ্যে দুটো খাপ থাকতো, যেটাতে একটা কিছু ঢুকিয়ে দিলে পরে সেটা আর পাওয়া যেত না, মানে অন্য কিছু পাওয়া যেত, এরকম নানা রকম জিনিস আছে এরকম। তো এই মেলাটায় সব কিছুই আছে। তো আমি পুরো মেলাটা দিয়ে একটা স্মৃতি মানে ফেরানোর একটা মানে দেখিয়েছি, যেহেতু আমার চ্যানেলের নাম ছোটা স্মৃতি বাড়া ধামাকা, ছোটো ছোটো স্মৃতি নিয়েই আমার চ্যানেলে দেখানো হয়। তো এই ভিডিওটা দেখলে অবশ্যই অনেক কিছু, অনেকের অনেক স্মৃতি মনে পড়বে এবং এখন তাদের বাড়ির সামনেও হয়। তো আমি একটা মেলার সম্পূর্ণ ভিডিও দেখানোর চেষ্টা করেছি, চলুন তাহলে দেখে নেওয়া যাক মানে পুরো মেলাটা।
বন্ধুরা, আমি পুরো মেলাটার ভিডিওটা আপনাদের দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এবং তাদের সবগুলো যে দেখালাম তার মধ্যে কোনটা দেখে তাদের স্মৃতি মনে পড়লো নানা রকম, তো সেগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং ফেসবুকে দেখলে লাইক অ্যান্ড ফলো অবশ্যই করবেন। চলুন তাহলে আজকের জন্য টাটা বাই বাই, নেক্সট একটা ভিডিও নিয়ে আবার পরের একদিন আসবো।